আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। এবার চিন্তা করেন, এটা হার না, এটা পতন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসেবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে, ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল খেলেছি, আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল খাটিয়েছে। তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার, গত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার, 2টা মাত্র থিওরিতে বিশ্বাস করে। এক হলো শত্রু, এক হলো ষড়যন্ত্র। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু, ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি। এই 17 বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল। আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আমি আর বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, 17 বছরে যারা আহত হয়েছেন, আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত। মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই, কিন্তু আমরা পারি না, আমরা পাই না, আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না। আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই, এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল, আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ, আমরা সবাই মিলে যদি লিয়াজো কমিটি করি, আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না। কিন্তু আমি সবসময় বলি, ইমোশন তো ভালো, তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা, শেষ একটা কথা বলি, এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি। পঙ্গু হয়ে এখনো শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছেন। এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকে রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ সবাই বলছে, এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত 1 বছর আগে 42টি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। 31 দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয়, সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব।
আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই, আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা টাট গড়ায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়ব। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে, প্রতিটি আহত নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না, গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। যেহেতু বৈরী আবহাওয়া, আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আল্লাহ হাফিজ।